কংগ্রেস কে সঙ্গে নিয়ে এখনই কেন্দ্রে বিজেপি বিরোধী তৃতীয় ফ্রন্টের কথা ভাবছে না তৃণমূল বরং তাদের ফর্মুলা হল যে রাজ্যে যে দল শক্তিশালী তারাই লড়ুক শুক্রবার সাংবাদিক বৈঠকে তৃণমূলের রাজনৈতিক লাইন স্পষ্ট করে দিলেন লোকসভায় তৃণমূলের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় তেইশে মার্চ ওড়িশার মুখ্যমন্ত্রীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক করবেন বলেও জানান সুদীপবাবু এদিন সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন ওরা রাহুল গান্ধীকে বিরোধী মুখ করতে চায় রাহুলকে বিরোধী মুখ করলে বিজেপির বৈঠকে জানান তৃণমূলের নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় কোনো থার্ড ফ্রন্ট গঠিত কথা বলছি না। কিন্তু যে সমস্ত আঞ্চলিক দলগুলো স্ব স্ব রাজ্যে তাদের যথেষ্ট ক্ষমতা আছে যারা বিজেপিকে প্রতিহত করবার মতন ক্ষমতা রাখে তাদের সঙ্গে আলোচনার প্রক্রিয়া আমাদের দলনেত্রী মমতা ব্যানার্জি শুরু করবেন बीजेपी चाहते है कि राहुल गांधी का विरोधी का मुख बनाओ तो मोदी जी का अगले दिनों में चुनाव लड़ने में सुविधा होगा चाहे कोई दूसरा मुख हम लोग बोलते हैं कि, कि ये बाद में लेके करो पहले चुनाव होने दो जो स्टेट में जिसका शक्ति है वो शक्ति लेके वो लड़ेंगे और ममता जी का यही भावना थे यही उनका दर्शन थे उन्होंने पहले भी बोला किसी नाम लेके अभी प्रधानमंत्री बोलने का कोई जरूरत नहीं है हम लोग चुनाव के बाद निर्वाचन का स्थिति देख के बाद में विषय पर हम लोग करेंगे চন্দ্রিমা ভট্টাচার্য বলেন রাজ্যে কংগ্রেস বিজেপি সিপিএম এক হয়েছে আর দিল্লিতে ওরা বিজেপি বিরোধী জোটে আমাদের চাইছে তা হয় না তৃণমূল একলা লড়তে জানে তৃণমূল কংগ্রেস নিজে একলা চলার ক্ষমতা রাখে সুতরাং তৃণমূল কংগ্রেস একলা চলছে এবং চলবে এটা তো হয় না যে এখানে কংগ্রেস বিজেপির সঙ্গে হাত মেলাবে সিপিএম সঙ্গে হাত মেলাবে আবার কেন্দ্রে যখন হবে তখন তৃণমূল কংগ্রেসকে সঙ্গে চাইবে এটা দুটো একসাথে হয় না সুতরাং যদির প্রশ্ন নেই যেটা এখন বাস্তব সেই বাস্তবটা হচ্ছে এই চিত্র সাংবাদিক বৈঠকে সুদীপবাবু জানান তৃণমূল কংগ্রেস মল্লিকার্জুন খার্গের প্রথম বৈঠকে গিয়েছিল কিন্তু কংগ্রেসের আচরণ বিগ বস সুলভ গান্ধী মূর্তির নিচে সংসদে নানা ইস্যুতে তৃণমূল বিক্ষোভ করেছে বলেও জানান সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি বলেন আমরা সংসদে বিরোধীদের বলতে দেবার দাবিতে মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ জানিয়েছি এদিন অনুব্রত প্রশ্নে সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন তৃণমূল দুর্নীতির সঙ্গে আপোষ করে না এ ব্যাপারে সব দিক খতিয়ে দেখে শৃঙ্খলা রক্ষা কমিটি সিদ্ধান্ত নেবে পয়লা এপ্রিল থেকে দুয়ারে সরকার কর্মসূচি ফের চালু হচ্ছে বলেও জানান তিনি বুদ্ধদেব ঘোষের রিপোর্ট ওঙ্কার বাংলা